हेलो एवरीवन, वेलकम टू माय चैनल इंग्लिश इज इजी, जिखने आमी सुदीप्ता तुम्हारे हेल्प करी इंग्लिश इंडिया कन्फ्यूशन क्लियर करते, स्पोकन इंग्लिश शिखते, इंटरव्यू टिप्सो दिए थाकी तुम्हारे, और एक्सप्लेन करी किन्तु बांग्लाते जाते तुम्हारे बुझते कोनो प्रॉब्लम ना हय। आज के आबार आमी चले एसेछि स्पोकन इंग्लिश सीरीजर वीडियो निये, जिखने आमी तुम्हारे शेखाबो एरकम किछु सेंटेंस जेगुलो डेली लाइफे तुम्हारा अनेकेई शुने थाको तारा बोलछे एबं तुमि किन्तु तार माने प्रॉपर्ली बुझते पारो, किन्तु जखन तोमार बलार टार्न आसे कोथाओ ना कोथाओ तुमि किन्तु आटके जाओ, सेगुलोके प्रॉपर्ली तुमि ইউজ করতে পারো না। তো এই প্রবলেমটা যাতে আর ফার্দার না হয় তাই আজকে এই ভিডিওটা তোমাদের জন্য। এই ভিডিওতে আমরা শিখবো এরকম বেশ কিছু সেন্টেন্স যেগুলো কিনা আমরা ডেইলি লাইফে ইউজ করতে পারি, আর যেই ইউজের সাথে সাথে আমাদের স্পোকেন ইংলিশে কিন্তু শুরুও হয়ে যাবে। তো চলো আর দেরি না করে ভিডিওটা শুরু করা যাক। তো চলো দেখে নেওয়া যাক আজকের প্রথম সেন্টেন্স। আমার অসুবিধা নেই, আই অ্যাম ওকে উইথ ইট। এর ব্যবহার কখন করতে পারি আমরা? সাপোজ অফিসে বস একটা আর্জেন্ট মিটিং ডেকেছে ইভিনিং এ, তো বস তোমাকে জিজ্ঞাসা করলো কি প্রবলেম নেই তো লেট হলে? তো যদিও প্রবলেম আছে তাও বসকে কি বলতে হবে? নো স্যার, আই এম ওকে উইথ ইট। তাহলে বোঝা গেল কোথায় আমরা এই সেন্টেন্সের ব্যবহার করতে পারি। আমার উপর ছেড়ে দাও, লিভ ইট টু মি, কখন ব্যবহার করতে পারি? সাপোজ অফিসে প্রচন্ড ওয়ার্ক প্রেশার, তো সেক্ষেত্রে তোমার একজন কলিগ তোমাকে জিজ্ঞাসা করছেন কি করে কাজটা কমপ্লিট করব টাইমের মধ্যে, ডেডলাইনের মধ্যে, বুঝে পাচ্ছি না। তো তুমি কিন্তু তাকে বলতেই পারো, লিভ ইট টু মি ডিয়ার, ডোন্ট ওয়ারি, আই ক্যান ম্যানেজ ইট। তাহলে এভাবেই কিন্তু আমরা একটা গুড রিলেশন তৈরি করতে পারি, এবং তার সাথে সাথেও যেটা আমাদের মেন পারপাস ইংলিশে কমিউনিকেট করা সেটাও শিখতে পারি। আমি আগেই বলেছিলাম, আই টোল্ড ইউ, কখনই সেন্টেন্সটা আমরা ব্যবহার করতে পারি। সাপোজ তোমার কোনো বন্ধু ভেবেছিল শর্টকাট ইউজ করে সে লাইফে সাকসেস পাবে, তো সে যখন আলটিমেটলি ফেল করলো তো তখন তুমি তাকে বলতেই পারো, আই টোল্ড ইউ দের ইজ নো শর্টকাট টু অ্যাচিভ সাকসেস ইন লাইফ। আমি এই আসছি, অথবা আমি সবে এসেছি, জাস্ট কামিং। তো চলো দুটো সেন্টেন্সের ডিফারেন্ট ডিফারেন্ট ব্যবহার জেনে নেওয়া যাক। আমি এই আসছি কখন ব্যবহার করতে পারি? সাপোজ মা রান্নাঘর থেকে ডাকছেন, তো তুমি তাকে বলতেই পারো, জাস্ট কামিং মম। অথবা কখনো কখনো কি হয়, কোনো পার্টিতে গেলে স্বভাবতই যার সাথে প্রথম তোমার দেখা হয় এসে জিজ্ঞাসা করিয়ে থাকে কি হলো, কখন এলে, তো তখন তুমি অ্যাজ এ রিপ্লাই বলতেই পারো, জাস্ট কামিং। দেরি করো না, ডোন্ট বি লেট, কখন ব্যবহার করতে পারি? সাপোজ তোমার কোনো এক বন্ধু ইন্টারভিউ দিতে যাওয়ার জন্য রেডি হচ্ছে, তুমি জানো সে সব জায়গাতেই লেট করে ফেলে, তাই তাকে কিন্তু এই সাজেশনটা দিতে কখনোই ভুলো না, ডোন্ট বি লেট ফর দ্য ইন্টারভিউ, ইট ইজ ভেরি ইম্পর্টেন্ট টু বি পাঞ্চুয়াল। আপনি যা বলবেন, অথবা আপনার যেমন ইচ্ছে, অ্যাজ ইউ উইশ, কীভাবে ব্যবহার করতে পারি? সাপোজ তোমার কোনো এক বন্ধুর সাথে তুমি রেস্তোরাঁতে গেছো এবং তুমি সেদিনকে তাকে ট্রিট দিচ্ছ, তো সে যখন জিজ্ঞাসা করলো কি অর্ডার করি বলো, তো তখন তুমি কিন্তু কার্ডসি দেখিয়ে বলতেই পারো, অ্যাজ ইউ উইশ। কিছু মনে করো না, অথবা আরে ঠিক আছে, নেভার মাইন্ড। তো চলো জেনে নেওয়া যাক এই দুটো সেন্টেন্সে কী কী ব্যবহার হতে পারে। সাপোজ তুমি কোনো অচেনা ব্যক্তির থেকে কোনো হেল্প চাইবে, তো সেক্ষেত্রে তুমি বলতেই পারো, নেভার মাইন্ড, ক্যান আই আস্ক ইউ ফর আ হেল্প। আবার কোনো ব্যক্তি যদি তোমাকে প্রপারলি হেল্প করতে না পারে, তো তার সেই কনভারসেশনের এগেনস্টে অ্যাজ এ রিপ্লাই তুমি বলতেই পারো, নেভার মাইন্ড, ইটস ওকে, আই ক্যান ম্যানেজ ইট। ভেবে চিনতে বলো, থিঙ্ক বিফোর ইউ স্পিক। তো চলো এর ব্যবহার জেনে নেওয়া যাক। সাপোজ তোমার কোনো ফ্রেন্ড তার কোনো বলা কথার জন্য খুব অনুতপ্ত বা রিপেন্টেন্ট ফিল করছে, তো তুমি তাকে কিন্তু বলতেই পারো, মাই ডিয়ার ফ্রেন্ড, অলওয়েজ থিঙ্ক বিফোর ইউ স্পিক, বিকজ ইউ কান্ট উইথড্র ইট। আর কিছু বলার আছে, এনিথিং এলস? তো চলো জেনে নেওয়া যাক এই সেন্টেন্সটা কোথায় ব্যবহার করতে পারি। সাপোজ মা তোমাকে বেশ কিছু জিনিস বাজার থেকে আনার জন্য দিয়েছেন, তো মার সেই লিস্ট যখন কমপ্লিট হলো, তো তুমি মাকে বলতেই পারো,
এনিথিং এলস? তো দেখো বন্ধুরা, খুব সহজেই রোজকার নানা কথাবার্তার মধ্যে দিয়ে কিন্তু আমরা আমাদের স্পোকেন ইংলিশ শুরু করতে পারি। তো চলো আর দেরি না করে অবশ্যই আজ থেকে শুরু করে দাও। আমাকে দেখতে দাও, লেট মি সি। সাপোজ বাড়ির কম্পিউটারে কোনো সাধারণ গোলমাল দেখা দিয়েছে, তো সেক্ষেত্রে কোনো মেকানিককে না ডেকে তুমি বলতেই পারো, লেট মি সি ওয়েদার আই ক্যান ফিক্স ইট। অথবা অফিসে কোনো একটা কাজ নিয়ে বেশ প্রবলেম শুরু হয়েছে, তো সেক্ষেত্রে তুমি তোমার কলিগসদেরকে বলতেই পারো, লেট মি সি ওয়েদার আই ক্যান ফিক্স ইট। তাহলে বোঝা গেল একই সেন্টেন্স বিভিন্ন সিচুয়েশনে কিভাবে আমরা ব্যবহার করতে পারি। সো আই হোপ ইউ অল এনজয় দিস ভিডিও। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে, যদি ভিডিওটাকে হেল্পফুল মনে হয়, অবশ্যই লাইক করতে কিন্তু ভুলো না। শেয়ার করো তোমার সেই সমস্ত বন্ধুদের সাথে যারাও এভাবেই স্পোকেন ইংলিশ শেখা নিয়ে একটু প্রবলেম ফেস করছে, কারণ তোমরা সবাই জানো শেয়ারিং ইজ কেয়ারিং। আর যদি এখনো অব্দি চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকো, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, কারণ তোমার সাপোর্ট, তোমাদের এই ধরনেরই সাজেশন আমার খুব দরকার। যদি তোমাদের কোনো ইনফরমেশন দরকার হয় আমার থেকে, অবশ্যই ফিল ফ্রি টু মেনশন দ্য কমেন্ট সেকশন, আই উইল বি দেয়ার টু হেল্প ইউ আউট। Till the time, keep learning and stay positive. Bye-bye.